ঢাকা 17 আসনের উপনির্বাচন, নৌকার আরাফাতের জয়। এদিকে জাতীয় নির্বাচনের আগে উপনির্বাচনে ভোটার কম হয় স্বাভাবিক, বলছেন তথ্যমন্ত্রী। এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন করব না, বলছেন হিরো আলম। জানাব রাজনীতি রাজপ্রাসাদে চলে গেছে, বলছেন জিএম কাদের। বেনাপোল পৌরসভার মেয়র হলেন নৌকার নাসির উদ্দিন। এবং সর্বশেষ জানাব ভোট কেন্দ্রে ঘুমাচ্ছিলেন সরকারি প্রিসাইডিং কর্মকর্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ঢাকা 17 আসনের উপনির্বাচন, নৌকার আরাফাতের জয়। ঢাকা 17 সংসদীয় আসনের উপনির্বাচনে বিজয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। নৌকা প্রতীকে তিনি 28,816 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম একতারা প্রতীকে পেয়েছেন 5,609 ভোট। সোমবার রাতে 124টি কেন্দ্রের এই ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মুনির হুসাইন খান। নির্বাচনে 11.51% ভোট পড়েছে। ঢাকা 17 আসনে মোট ভোটের সংখ্যা 3,25,206 জন, এর মধ্যে পুরুষ 1,71,625 ও নারী ভোটার 1,53,580 জন। 124টি কেন্দ্রের 605টি ভোটকক্ষে সকাল 8টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকাল 4টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা। সব কেন্দ্রে ভোট হয় ব্যালট পেপারে। বিকেল 5টার পর থেকে ধীরে ধীরে বিভিন্ন কেন্দ্রের ফলাফল আসতে থাকে। প্রথমে 50টি এবং দ্বিতীয় ধাপে 108 কেন্দ্রের প্রাপ্ত ফলাফল তুলে ধরেন রিটার্নিং কর্মকর্তা। এর আগে সকাল 8টায় ভোটগ্রহণ শুরুর পর বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখা যায় ভোটার উপস্থিতি ছিল খুবই কম। ভোটগ্রহণের দায়িত্বে থাকা ব্যক্তিদের অলস সময় কাটাতে দেখা যায়। ধারণা ছিল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে, কিন্তু দুপুর গড়ালেও বিভিন্ন কেন্দ্র ছিল অনেকটাই ফাঁকা। এত কম ভোটার উপস্থিতি নিয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারাও হতাশা ব্যক্ত করেন। তবে প্রার্থীদের কেউ কেউ জানান, স্বল্প মেয়াদের জন্য এই উপনির্বাচন হয় ভোটারদের আগ্রহ কম, তাই অনেকে ভোট কেন্দ্রে আসেননি। অন্যদিকে বিএনপি এই উপনির্বাচনে অংশ নেয়নি, ফলে ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থীর সামনে প্রবল প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী ছিল না। জাতীয় নির্বাচনের আগে উপনির্বাচনে ভোটার কম হয় স্বাভাবিক, বলেছেন তথ্যমন্ত্রী। তথ্যমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, জাতীয় নির্বাচনের 5 মাস আগে যখন উপনির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে ভোটার উপস্থিতি কম হওয়াটাই স্বাভাবিক, বেশি হওয়াটা অস্বাভাবিক। সম্প্রচার মন্ত্রী বলেন, যে কোনো দেশে যখন উপনির্বাচন হয় সেখানে ভোটার টার্ন আউট কম হয়, এটা আমাদের দেশেও সবসময় হয়ে আসছে। আমেরিকায় যদি নির্বাচনের 5-6 মাস আগে উপনির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে অনেক সময় কোনো প্রার্থীই দাঁড়ায় না, অনেক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। আওয়ামী লীগের তুলনায় অন্য দলের প্রার্থীরা শক্তিশালী নয়, ফলে প্রতিদ্বন্দ্বিতা কম। এই প্রসঙ্গে হাসান মাহমুদ বলেন, সাম্প্রতিক সিটি কর্পোরেশনের নির্বাচন খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। বিএনপি মানুষকে আহ্বান জানিয়েছিল নির্বাচনে ভোট না দেওয়ার জন্য, এরপরেও অনেক জায়গায় 50%-এর বেশি ভোট কাস্ট হয়েছে। বিএনপি না এলে যে জনগণ অংশগ্রহণ করবে না এটি যে ঠিক নয় সেটি প্রমাণিত হয়েছে। অবশ্যই বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিলে নির্বাচন অনেক শক্তিশালী হয়। ঢাকা 17 আসনের প্রার্থী আশরাফুল আলম তার এজেন্টকে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছেন। এই বিষয়ে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, কোনো একজন প্রার্থী যদি বলে বসে যে আমার এজেন্ট বের করে দেওয়া হয়েছে, সেটা আগে যাচাই করতে হবে, তদন্ত করে নির্বাচন কমিশনকে ভ্যালিডেট করতে হবে, বললেই সেটা সত্য নাও হতে পারে। বিএনপির আগামী কর্মসূচির সহিংসতা বয়ে আনবে কিনা এবং একই সময় আওয়ামী লীগের কর্মসূচির ফলে সংঘাত হবে কিনা এমন প্রশ্নের জবাবে হাসান মাহমুদ বলেন, বিএনপি বিদেশি কূটনীতিকদের সাথে দেখা করেছে, বৈঠক করেছে। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত স্পষ্টভাবে তাদের বলেছে যে হরতাল অবরোধ এগুলো গণতন্ত্রকে দুর্বল করে, বোধশক্তি থাকলে তারা কোনো বিধ্বংসী কর্মসূচির দিকে যাবে না, আর যদি যায় তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী বসে থাকবে না, আমরাও মাঠে থাকবো এবং জনগণকে সাথে নিয়ে সন্ত্রাসী বিধ্বংসী বা দেশবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধ করা হবে। আর কদিন আগে তো দুদলই 1.5 কিলোমিটার দূরত্ব সমাবেশ করেছে, কিছুই হয়নি, সুতরাং সংঘাতের সম্ভাবনা নাই যদি বিএনপি মানুষের উপর হামলা না চালায়। এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন করব না, বলছেন হিরো আলম। এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন আলোচিত ইউটিউবার ও ঢাকা 17 আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। সোমবার সন্ধ্যায় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে
এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আওয়ামী লীগ সরকারের অধীনে আগামীতে আর কোনো নির্বাচনে অংশ নেবে না কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, না না, এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন করব না আমি। তিনি বলেন, এই সরকারের অধীনে নির্বাচনে আর কোনো দলই আসেনি। যে নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলা চালানো হয় সেখানে এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। হিরো আলম আরও বলেন, বনানী বিদ্যানিকেতন কেন্দ্রে আমরা যখন ঢুকি দেখতে পাই আওয়ামী লীগের লোকজন ব্যালেটে সিল মারছে, আমরা তখন তাদের বলি কেন সিল মারছেন, এ কথা বলা কি আমার অপরাধ হয়েছে? পরে সেখান থেকে বের হওয়ার পর তারা আমাদের উপর হামলা করে। এর আগে সোমবার ঢাকা 17 আসনের উপনির্বাচনে বনানী বিদ্যানিকেতন কেন্দ্র পরিদর্শনে গেলে হামলার শিকার হন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আশরাফুল ইসলাম ওরফে হিরো আলম। মারধরের পর হিরো আলমকে রামপুরার বেটার লাইফ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। বিভিন্ন কেন্দ্রে হিরো আলমের এজেন্টদেরও মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন এই প্রার্থী। ভোট কেন্দ্রের বাইরে অবস্থানরত কিছু লোক তাকে মারধর করে বলে জানা গেছে। এ সময় হিরো আলমের উদ্দেশ্যে হামলাকারীদের বলতে শোনা যায়, সে করে টিকটক, সে জোকার, সে কেন গুলশান বনানীর এমপি হতে চায়, এমপি মানে জানে? কেউ কেউ বলেছিল খালি দৌড়ানি দেয়, মারধর করা লাগবে না। রাজনীতি রাজপ্রাসাদে চলে গেছে বলছেন জিএম কাদের। সরকারের সমালোচনা করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, রাজনীতি মানুষের হাত থেকে রাজপ্রাসাদে দেওয়া হয়েছে, কি হবে আর কি হবে না রাজপ্রাসাদে সব সিদ্ধান্ত হচ্ছে, কে ভোট জিতবে সিলেকশন সেখানে হচ্ছে। দেশের মালিক যে জনগণ তা অস্বীকার করছে সরকার। জনগণের হাতে ক্ষমতা নেই, কেন্দ্রে গেলে তারা ভোট দিতে পারে না। ঢাকা 17 আসনের উপনির্বাচনে ভোটের হার কম হওয়ার প্রতি ইঙ্গিত করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বিরাজনীতিকরণের কারণে ভোটাররা কেন্দ্রে যায় না, ভোটারের ভোটে ফলাফল নির্ধারিত হয় না, এ কারণেই মানুষ রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে। জনগণ তার প্রতিনিধি নির্বাচন করতে পারছে না, আবার সরকারের সমালোচনাও করতে পারছে না, অথচ সরকারের সমালোচনা করা শুধু অধিকার নয়, কর্তব্য। জাপা চেয়ারম্যান বলছেন, বিভাজন সৃষ্টি করে স্বৈরাচারী সরকার মানুষকে শোষণ করে, আমরা স্বাধীনতা পেলেও মুক্তি পাইনি, মুক্তির জন্যই এদেশের মানুষ সংগ্রাম করেছিল, স্বপ্ন ছিল দেশের মানুষ ঠিক করবে কে দেশ চালাবে। বেনাপোল পৌরসভায় মেয়র হলেন নৌকার নাসির উদ্দিন। বেনাপোল পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ নাসির উদ্দিন মেয়র পদে নির্বাচিত হয়েছেন। সোমবার 13,265 ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হন। নাসির উদ্দিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মফিজুর রহমান স্বজন মোবাইল প্রতীক নিয়ে পেয়েছেন 3,825 ভোট। শোর জেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। বেনাপোল পৌরসভার 9টি ওয়ার্ডের 12টি ভোট কেন্দ্রে মোট ভোটার 30,385 জন, এর মধ্যে পুরুষ ভোটার 15,044 জন ও নারী ভোটারের সংখ্যা 15,341 জন। এর মধ্যে 70,598 জন ভোটারের মধ্যে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অবৈধ ভোটের সংখ্যা 77টি। এই নির্বাচনে প্রায় 57.91% ভোট পড়েছে। প্রসঙ্গত, আইনি জটিলতা কাটিয়ে দীর্ঘ এক যুগ পর আজ বেনাপোল পৌরসভা নির্বাচন হয়। সকাল 8টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, চলে বিকেল 4টা পর্যন্ত। 9টি ওয়ার্ডের 12টি ভোটকেন্দ্রে ইভিএম পদ্ধতিতে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন নৌকা প্রতীকের মোহাম্মদ নাসির উদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী মোবাইল প্রতীকের মফিজুর রহমান স্বজন। এর আগে গত শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে নৌকাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান মেয়র পদে আরেক স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেন উজ্জ্বল। এছাড়া কাউন্সিলর পদে 47 জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে 15 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিটি কেন্দ্রে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরার ব্যবস্থা ছিল। এছাড়া 11 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবি, পুলিশ, আনসার বাহিনীর সদস্যরা নির্বাচনে শৃঙ্খলা রক্ষার্থে কাজ করেছেন। নির্বাচনে কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। ভোট কেন্দ্রে ঘুমাচ্ছিলেন সরকারি প্রিসাইডিং কর্মকর্তা। নীলফামারীর ডিমলায় ভোট চলাকালীন কেন্দ্রে ঘুমানোর অভিযোগ উঠেছে এক সরকারি প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে। গায়াবাড়ি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তাকে ঘুমাতে দেখা যায়। খোঁজ নিয়ে জানা গেছে, ওই সরকারি প্রিসাইডিং কর্মকর্তার নাম আব্দুল মজিদ। তিনি ডিমলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে হিসাবরক্ষক কাম ক্রেডিট সুপারভাইজার হিসেবে কর্মরত রয়েছেন। একাধিক ভোটার অভিযোগ করেন ঢাকা পোস্টকে, বলেন, ভোট দিতে এসে দেখি তিনি ঘুমিয়ে আছেন। বারবার ডেকেও তার সাড়া না পেয়ে ভোটের প্রিসাইডিং কর্মকর্তাকে অবহিত করার পর তিনি এসে তাকে ডেকে তোলেন। এ বিষয়ে আব্দুল মজিদ ঢাকা পোস্টকে বলেন, আমার ঘুম ঘুম ভাব এসেছিল, পরে হাত মুখ ধুয়ে এসেছি। আমি যখন ঘুমিয়েছিলাম তখন ভোটার উপস্থিতি কম ছিল। গায়াবাড়ি স্কুল অ্যান্ড কলেজের প্রিসাইডিং কর্মকর্তা রেদোয়ানুর রহমান বলেন, আমি নিজেই তাকে ঘুম থেকে জাগিয়ে তুলেছি, ঘুমানোর বিষয়ে তাকে সাবধান করেছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ করে জানাবো, তাকে যেন পরবর্তী নির্বাচনে কোনো দায়িত্ব দেওয়া না হয়।
প্রসঙ্গত নীলফামারীর ডিমলা উপজেলার গায়াবাড়ি, টোপাখড়িবাড়ি, খগাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন, জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ও ধর্মপাল ইউনিয়নের 5 নং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে, কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়ন পরিষদের 4 নং ওয়ার্ডে সদস্য পদে এবং ডোমার পৌরসভার 7 নং ওয়ার্ডে কাউন্সিলর পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে চেয়ারম্যান, সদস্য কাউন্সিল ও সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 158 জন প্রার্থী। এসব এলাকায় ভোটারের সংখ্যা 78,276 জন, এর মধ্যে পুরুষ ভোটার 39,665 জন এবং নারী ভোটার 38,730 জন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।